সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমরা আছি শ্যামলী শর্ট পিচ ক্রিকেট গ্রাউন্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জমজমাট, একটি উত্তেজনাকর একটি ফাইনাল ম্যাচ। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটকে বুকের মধ্যে লালন করে, ঠিক তারাই এখানে ক্রিকেট দেখতে এসেছে। বিশেষ করে আমাদের যে কমিশনার, আমাদের মোহাম্মদপুর 32 নং ওয়ার্ডের হাবিবুর রহমান মিজান, তিনি অত্যন্ত ক্রিকেটকে ভালোবাসেন, সেজন্য তিনি এত কষ্টের মধ্য দিয়েও এই আজকে ঝড় বৃষ্টির মধ্যে উনি খেলা দেখতে চলে আসছেন আমাদের মধ্যে। এ পর্যায়ে আমরা আমাদের কমিশনার সাহেব এর সাথে কথা বলবো। চলুন আমরা কমিশনার সাহেবের সাথে কথা বলে আসি। স্যার, আপনি কেমন আছেন? ধন্যবাদ, খুব ভালো লাগছে, ভালো আছি। এবং সবাই মিলে আজকের শুক্রবার দিন, আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, খুব ক্রিকেট প্রেমী। আজকের বাংলাদেশ তো ক্রিকেটের বাংলাদেশ, তাই এখানে দেখা যাচ্ছে যে দর্শক, হাজার হাজার দর্শক। স্যার, আপনি কি চান যে প্রতি বছরই এই শ্যামলী মাঠে এই ধরনের খেলা আয়োজন করুক, যাতে করে আমাদের তরুণ সমাজ আছে তারা নেশাগ্রস্ত থেকে তারা সেখান থেকে সরে এসে আমাদের এই খেলার মধ্য দিয়ে তারা যেন সুস্থ একটা জীবন পেতে পারে, এই ধরনের? অবশ্যই, ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর কথা বলেছেন। নেশাকে না বলুন, আজকের খেলাধুলার মধ্যে ছেলেপেলে যদি থাকে তাইলে, এবং প্রধানমন্ত্রী এবং আমাদের এমপি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সবাই চান আজকের বাংলাদেশ নেশামুক্ত বাংলাদেশ, এবং খেলাধুলার মধ্যে সবাই থাকুক এবন শিক্ষা অঙ্গন নিয়ে থাকুক। লেখাপড়া এবং খেলাধুলাই মানুষের জীবনের একটা পাঠ হওয়া উচিত, তাই ক্রিকেট আজকের বিশ্বে নাম করা বাংলাদেশ, এদের মধ্য থেকে অনেকে খেলবে, বাংলাদেশ ক্রিকেটে খেলবে এদের মধ্যে থেকে, শিশুদের মধ্য থেকেও, এটা আশা করি আমরা। স্যার, এখানে ক্রিকেট খেলার পাশাপাশি যদি আপনারা যদি অন্য কোনো খেলার যদি আয়োজন করে থাকেন, আমার মনে হয় তাহলে ওই আমরা আরও ভিন্ন ভিন্ন খেলোয়াড় এখান থেকে আমরা খুঁজে পেব। অবশ্যই অবশ্যই, শিশু পার্ক, সেহেতু শিশুদের খেলাধুলার জন্যই এই পার্কটা করা হয়েছে, উত্তর সিটি কর্পোরেশন করেছেন, তাই এর মধ্যে থেকেই আমরা অনেক খেলোয়াড় পাবো, ফুটবল পাবো, ক্রিকেট পাবো, দাবা, আপনি একটু ওই পাশে গিয়ে দেখবেন দাবাও খেলছে অনেকে বসে, তো ক্রিকেট শ্যামলী ক্রিকেট পার্ক, তো সেহেতু এর মধ্যে অনেক খেলোয়াড় বের হয়ে আসবে ইনশাআল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটি এখানে খেলার একটি আয়োজন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি এই দর্শকদের কথা বলছেন আপনাদের প্রচার মাধ্যমে, এর জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমাদের মাননীয় এমপি মহোদয়, তিনি রানার্স আপ দলকে স্বাগত জানিয়ে তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন এবং তাদের সাথে হ্যান্ডশেক করছেন, সেই সাথে 10,000 টাকার প্রাইজ মানি যে চেকটি আছে তিনি তাদেরকে তুলে দিচ্ছেন। জাহাঙ্গীর কবির নানক সাহেবের সাথে আছেন আরও উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ পর্যায়ে তিনি বিজয়ী যে দল আছে তাদের হাতে তিনি ট্রফি তুলে দিচ্ছেন, সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছি সেই বিজয়ী দলকে, এবং তার হাতে সবাই মিলে ট্রফি তুলে দিতে পেরে আমরা সবাই গর্বিত যে বাংলার মাটিতে এইরকম একটি চাঞ্চল্যকর একটি দুরন্ত দল আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় এমপি মহোদয়, তিনি সবাইকে স্বাগত জানিয়ে সবার সাথে হ্যান্ডশেক করে। We'll be right back.